নমস্কার, তক্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তক্ক যুক্তি গপ্পে যে বিষয় রেখেছি সেটা হলো শান্তনু থেকে সুদীপ, বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আজকে যে সুদীপ দত্ত ভৌমিক, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, হত্যা হয়েছেন বা হত্যা করা হয়েছে, সেই অভিযুক্ত, সেই দোষে অভিযুক্ত তপন দেববর্মা, যিনি কমান্ড্যান্ট, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সত্যি কি বিচার হবে? এ রাজ্যে বিচারের বাণী কি নিবৃতে নীরবে নিবৃতে কাঁদছে না? অনেকগুলো প্রশ্ন আজ জাগছে মানুষের মনে। কেননা ঠিক কিছু মাস আগেই শান্তনুকে হারিয়েছিল সংবাদ জগৎ, রাজ্যের মানুষ, এর পরপরই সুদীপ। সুদীপ তাকে হারানোর পর আমরা এই প্রশ্ন সামনে রেখেছি এবং আজ বলতে হচ্ছে, এ রাজ্যে কেন বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে? কবে এর ফয়সালা হবে? কবে সত্যিকারের বিচার হবে? কবে মানুষ সজাগ হবে এবং সংবাদ জগৎ, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সে সংবাদ জগৎ নিরাপদ হবে, নিরাপত্তা পাবে সাংবাদিকরা? অনেকগুলো প্রশ্ন নিয়ে আজ হাজির হয়েছি। আমাদের সাথে আজকের আলোচনায় আছেন সম্মানিত অতিথিরা, চলুন পরিচিত হওয়া যাক। আছেন ডান দিক থেকে কে ভি দেব, স্বাগত জানাচ্ছি স্যার। দুঃখিত, কে ডি নাথ। অবশ্যই স্যার, এই ক্ষেত্রে স্বাগত জানাচ্ছি আপনাকে স্যার। নমস্কার। আছেন কৃষ্ণধন নাথ, আপনাদের সাথে ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানীয় স্যার, দীর্ঘদিন ধরে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিক হিসেবে ছিলেন এবং কেন্দ্রীয় আধিকারিক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি উনি একজন শিক্ষক, শিক্ষকতার দায়িত্ব উনি সামলিয়েছেন। এছাড়া সাহিত্য, কবিতা, এই অঙ্গনেও উনি কৃতিত্বের সাথে কাজ করছেন। আজকে আমরা ওনাকে ডেকেছি, কৃষ্ণধন দেবনাথ, আজকে আমরা ওনাকে এই কারণে ডেকেছি, আজকের যে বিষয় এই বিষয়ে ওনার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত মন্তব্য এবং বিশ্লেষণ উনি করতে চাইছেন, করবেন। আজকে এই স্বনামধন্য ব্যক্তিত্বকে এবং সম্মানিত অতিথিকে আমাদের তক্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। নমস্কার। পাশাপাশি আরেকজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন, সুবল ভৌমিক, স্বাগত জানাচ্ছি স্যার। নমস্কার। রাজ্য বিজেপির সহসভাপতি, পাশাপাশি আমরা সুবক্তা হিসেবে ওনাকে পেয়েছি। দুজন সুবক্তা ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আমাদের তক্ক যুক্তি গপ্পে আজ উপস্থিত হবেন রঘুনাথ মুখার্জি, রাজ্যের বিশিষ্ট আইনজীবী। এই সম্মানিত তিনজন অতিথিকে নিয়ে আমরা আজকের তক্ক যুক্তি গপ্পে আলোচনা করব। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন রঘুনাথ মুখার্জি। আজকে যারা আছেন এখন, ওনাদের কাছে যাব এবং বুঝতে চাইব কেন সাংবাদিকদের উপর এত আক্রোশ, কেন আজকে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে খুন হতে হলো, কেন পেশাদারী দায়িত্ব পালন করতে গিয়ে ওকে গুলিবিদ্ধ হতে হলো, অকালে প্রাণ ঝরল রাজ্যের এক বরিষ্ঠ সাংবাদিকের। সব কিছু মিলিয়ে আজ প্রশ্ন একটাই, বিচারের বাণী কেন নীরবে নিবৃতে কাঁদে? চলুন আমরা যাই অতিথিদের কাছে এবং শুনি কি বলছেন ওনারা। স্যার, আমি প্রথমে কৃষ্ণধন স্যারের কাছে যাব এই বিষয়টা বুঝতে। স্যার, আপনার কাছে যে বিষয়টা রাখব সেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, ঠিক শান্তনু ভৌমিকের হত্যার পর সুদীপদার আজকের এই মর্মান্তিক ঘটনা, এই ঘটনায় একটা জিনিস রাজ্যের মানুষ জানতে চায়, আসলে এই হত্যার পেছনে কিসের আক্রোশ বিরাজ করছে এবং এই আক্রোশতা আর কতদিন স্থায়ী থাকবে? সাংবাদিকতার পেশা, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নামে পরিচিত, এই পেশায় যখন আমরা পেশাদারিত্ব করছি, আমাদের কাজ করছি, তখন এই কাজে একটি গুলি কি বৈধ করতে পারে, বন্ধ করতে পারে আমাদের এই কলম এবং আন্দোলনকে? আপনার কাছে এই প্রশ্নটা রাখছি। নমস্কার। আমি প্রথমে প্রয়াত সুদীপ দত্ত ভৌমিককে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, ওনার আত্মার সদ্গতি কামনা করছি, তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রথম কথা উঠেছিল যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, রবীন্দ্রনাথের উক্তি দিয়ে। আমি ঠিক সেখান থেকে শুরু করতে চাই, রবীন্দ্রনাথের আরেকটি উক্তি দিয়ে। উক্তিটি বিসর্জন নাটকের মধ্যে জয়সিংহের উক্তি। জয়সিংহ বলেছেন, কে বলিল হত্যাকাণ্ড পাপ, এ জগৎ মহা হত্যাশালা, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নিড়ে কীটের গহ্বরে, অগাধ সাগর জলে নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে,
চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ব্যগ্রের আক্রমে মৃগসম মুহূর্তে দাঁড়াতে নাহি পারে। কথাটা বললাম এই কারণে যে আমরা এমন একটা অস্থিতিশীল সমাজ ব্যবস্থায় আছি, যে সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত শুধু সাংবাদিক নয় প্রতিটি স্তরের মানুষকে এখানে একটা নিরাপত্তাহীনতার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা অন্ধ তামসিক রাজনীতি ত্রিপুরা রাজ্যটাকে গ্রাস করেছে, তার যে যদি উৎপত্তিস্থল আমরা চলে যাই সেই সোভিয়েত রাশিয়ায়, গ্রেট কিলার স্টেলিন অজস্র মানুষকে সেখানে খুন করেছেন, গণকবরে স্থায়িত করেছেন। আমি সংক্ষেপে একটুখানি পশ্চাৎ অপসরণ করি, আমি এগিয়ে আসছি। সেই একই ঘটনা গ্রেট ফার্জ নামে স্টেলিন সেখানে সমস্ত বুদ্ধিজীবীদের ফাঁকাতর হত্যা করেছিল। একদিনে 3712 জনের মৃত্যু পরোয়ানা সই করেছিলেন স্টেলিন, মারা হয়েছিল একদিন। অনেক বুদ্ধিজীবীকে মারা হয়েছিল সেদিনকার, বিখ্যাত বিখ্যাত কবিদের সাহিত্যিকদের হত্যা করা হয়েছিল স্টেলিনের নামে। ফিরে আসছি আমরা ভারতবর্ষে আরেকটি জায়গাতে, সেটা পশ্চিমবাংলা। দীর্ঘদিন তারা সেখানে শাসন করেছে, প্রায় 60,000 লোককে সেখানে তারা খুন করেছে তাদের 34 বছর শাসন। আসি ত্রিপুরায়, এখানেও সে একই ঘটনা চলছে। আমি অন্তত কতগুলি ঘটনার কথা বলতে পারি, যেগুলি আজকে এখানে সবটা বলবো না, সংক্ষেপে যদি কয়েকটা কথা বলি যে শুধুমাত্র ধারাবাহিকভাবে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে তারা হত্যাটা এখন শুরু করেনি, বহুদিন আগে শুরু করেছে এবং সেটা ধারাবাহিকভাবে। 1993 সালে ক্ষমতা পরিবর্তন হয়, জোটামলের পরবর্তীকালে এখানে বাম শাসন আসে। 1993 সালের 11 জুন আমেরিকাটের অনিল জনপতিকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে হত্যা করা হয়, এবং 1993 সালের 11 জুন। 1994 সালের 27 জানুয়ারি সাব্রুমে মাগুরছড়ায় খুন করা হয় জহর দেবনাথকে। 1994 সালের 30 জানুয়ারি সোনামুড়ার বৈরাগী বাজারে খুন করা হয় খোকন দেবনাথকে। 1994 সালের 6ই মার্চ খোয়াইতে খুন করা হয় দীপঙ্কর নাথ শর্মাকে। 1994 সালের 24শে মার্চ হত্যা করা হয় মোহনপুরের সুজিত গোস্বামীকে। আরও অনেক উদাহরণ আমি তারপর একটা দিতে পারি, যে ঘটনাগুলো একটা একটা জিনিস ইঙ্গিত করবে যে যে কথাটা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেছিলাম যে কেবলিল হত্যাকাণ্ড পাপ। এই যে হত্যাকাণ্ড পাপ নয় সেটা অন্তত আর কিছু না হোক, আমরা যে সমাজ ব্যবস্থাটায় বাস করছি, যারা আমাদের শাসন ক্ষমতা আছেন তারা কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছেন। বেশি দূরে যেতে হয় না, একটুখানি আসি আর একটু এগিয়ে যাই, বিস্তারিত বিবরণ দরকার স্তরে স্তরে বলা যাবে, আলোচনার মাধ্যমে সেটা আসতেও পারে হয়তো। আমরা কিছুদিন আগে চলে যাই, পাপ হত্যা হয়েছে, শিবম হত্যাকাণ্ড হয়েছে, 5 বছরের শিশুকে হত্যা করা হয়েছে, বিচার কি হয়েছে? আজকে আজকে শুধু বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এই কথাটা শুধু আজকে বললে কি কথাটা ফুরিয়ে যাবে? ফুরবে না, শুরুটা অনেক আগে হয়েছে, শেষটা কবে হবে জানি না। সেটা পাপাই হত্যা, তারপরে শিবম হত্যাকাণ্ড, রবি লিটন হত্যাকাণ্ড, এগুলি কি আমরা ভুলে গেছি? আমাদের স্মৃতিটা বড্ড দুর্বল, আমরা অতীতকে মনে রাখি না। অতীতকে যদি মনে রাখতে পারতাম আমরা, আমরা অনেকগুলি স্মৃতি আমাদের উস্কে দিত, অনেকগুলি ঘটনা আমাদের সামনে আসতো, শুধু একটিকে নিয়ে আমরা শুধু নড়াচড়া করতাম না। এই সেদিন সাংবাদিক খুন হলো, আজকে আমরা সাংবাদিক কি খুনের ব্যাপারটাকে নিয়ে আমরা মর্মাহত হচ্ছি, আহত হচ্ছি, কিন্তু এখানে শুধু নয়, আজকে ত্রিপুরা রাজ্যের স্তরে স্তরে বহু অসংখ্য হত্যার কাহিনী, আমি 100 হত্যার কাহিনী কেন শোনাতে পারবো? 100 আমার কাছে তারিখ শুদ্ধ লেখা আছে, একটার পর একটা আমি বলে দিতে পারবো। শুধু এখানে কয়েকটা ঘটনায় আসছি আমি, শান্তনু ভৌমিক তার সঙ্গে জীবন দেবনাথ, এই দুটো ঘটনা একসঙ্গে ঘটেছে। কতদিন সময় লেগেছে জীবন দেবনাথের লাশ উদ্ধার করতে? আইনজীবী আছেন, উনি বলবেন সেটা কতদিন সময় লাগছে এবং কীভাবে এই যে লিড টু ডিসকোভারি সেই জিনিসটা করতে গিয়ে কী ঘটনাগুলি ঘটছে। আজকে শুধু তাই নয় যে আজকে যে কথাটা বলেছে আজকে আমাদের মাননীয় সঞ্চালক যে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এবং যারা আজকে বিচার হবে কি না, বিচার পাবে কি না যারা, সেটা কিন্তু সময়ের ব্যাপার। অন্তত আমরা এই ত্রিপুরার যে একটি ঘটনাও দেখছি না, যেই ঘটনাতে সত্যিকারের পুলিশ প্রশাসন আজকে যারা অপরাধীকে শনাক্ত করতে পারছে, তাকে বিচারের আওতায় আনতে পারছে এবং তাকে শাস্তি দিতে পারছে, শাস্তির মাত্রা একেবারেই শূন্যের কোঠায়। এই অবস্থাটা হবে কেন? সত্যি সত্যি তো বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে। এখানে আজকে গণদূতে ত্রয়ী হত্যাকাণ্ড হয়েছে, বিচার
কিছু হয়নি, ব্যাকসুর খালাস। তারপরে কল্পনা দাস জিতেন হত্যাকাণ্ডে কোথায় সেখানে খুনিরা, তাদেরকে আইডেন্টিফাই করতে পারলো, জিতেন দাসকে ধরে নিয়ে আসলো, কিন্তু জিতেন দাসকে অপরাধী ছিল কি ছিল না এটা প্রমাণই হলো না। তাহলে কেন তাকে এইভাবে ধরে নিয়ে আসা? দিলীপ ঘোষ, সাগির মিয়া কোথায়, চাঁদমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডের সঙ্গে আরেকজনকে পাগল সাজিয়ে দিল। তো এই যে ঘটনাগুলি একটার পরে একটা ঘটছে, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, নিষ্ঠুরতম ঘটনা, একটা হত্যা ভাবা যায় না। আজকে যে ঘটনাটা ঘটছে, আজকে আজকে যেটা আমরা দেখছি, আজকে যে সাংবাদিক আজকে যে মারা গেলেন, মারা গেলেন না তাকে মারা হলো, সেটা একটা রহস্যজনক ব্যাপার। সত্যি কি ওকে কি গুলি করবার আগে মারা হয়েছিল, নাকি মারা মারা যাওয়ার পরে গুলি করা হয়েছিল, মারার পরে গুলি করা হয়েছিল? কারণ একটা জিনিস রক্তের চিহ্ন পাওয়া যায়নি, তাহলে কখন রক্তটা শরীরের মধ্যে জমাট বেঁধে গেলে তারপরে গুলি করলে হয়তো সেখানে রক্ত বের হবে না। কারণ একটা জিনিস হচ্ছে যে রক্তের ধাক কোনো কিছু চিহ্ন পাওয়া যায়নি, রক্ত মুছলো তার দাগ থেকে যাবে, সত্যি কি তার শরীর থেকে রক্ত বেরিয়েছিল, এই অবস্থা ছিল সেই মানুষটা? আজকে এই প্রশ্নটা একটা বিশাল বড় প্রশ্ন আসবে, সেটা পোস্টমর্টম রিপোর্ট থেকে বেরিয়ে আসবে, আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে ডেকে নিয়ে একটা মানুষকে মারা হলো। প্রশ্ন হচ্ছে আজকে এমন কোনো আজকে অফিস নেই যে অফিসে সিসিটিভি ক্যামেরা নেই, আজকে যদি সেখানে সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে কাউকে তো কিছু বলতে হতো না, সিসিটিভি ক্যামেরায় তো সব কথা বলে দিতে পারতো। আজকে প্রশ্নটা কেন আমরা করতে পারছি না, কেন কেন একজন কমান্ডেন্টের দপ্তরে কেন আজকে একটা সিসিটিভি ক্যামেরা নেই, একটা টিএসআর হেডকোয়ার্টারে কেন আজকে সিসিটিভি ক্যামেরা নেই, আজকে যেখানে এই জিনিসগুলি সর্বত্র থাকার কথা ছিল? তাহলে এই প্রশ্নগুলি আমাদের মনের মধ্যে আসছে, আমরা এগুলি নিয়ে ভাবছি, আমাদের ভাবনা এগুলিকে আমাদের উস্কে দিচ্ছে, আমাদের চিন্তাকে, চেতনাকে, মননকে, আমাদের সমস্ত মূল্যবোধকে এভাবে পরাস্ত করে দিতে পারে না একটি সমাজ। আমরা সেই সমাজ থেকে অবশ্যই আমরা চাই যে এই সমাজের পরিবর্তন হোক, এই সমাজ একটা এমন মূল্যবোধের সমাজ দিক যে সমাজে আমরা অন্তত স্থিত হতে পারবো, আমরা নির্ভীকভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবো। আবার রবীন্দ্রনাথকে দিয়ে আমি আজ এই মুহূর্তের কথাগুলি শেষ করছি, যে চিত্ত যথা ভয়শূন্য উচ্চ যথা শির, জ্ঞান যথা মুক্ত যথা গৃহের পথের। আমরা সেরকম আমরা উন্নত চিত্তে বাঁচতে চাই, উন্নত শিরে বাঁচতে চাই, সেই সমাজ ব্যবস্থাটা আমাদের আজকে চাই আমাদের সামনে। ধন্যবাদ স্যার, অবশ্যই আসবো আপনার কাছে, অনেকগুলো বিষয় তুলে ধরেছে। স্বাগত জানাচ্ছি রঘুনাথ মুখার্জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, রাজ্যের আইনজীবী পাশাপাশি সুবক্তা হিসেবে পরিচিত রঘুনাথ মুখার্জি আমাদের মধ্যে পৌঁছেছেন আজকের আলোচনা, স্বাগত জানাচ্ছি স্যার। এবং এই ক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো বা বুঝতে চাইবো, রাজ্যের মানুষও যেটা অপেক্ষা করছে শুনতে, যে বিষয়টা উনি বললেন যে আজকে থেকে এই খুনের সিলসিলা শুরু হয়নি, এটা আজকে থেকে এই ভয়হীনতা যে সাংবাদিককে আক্রমণ করলে কিচ্ছু হবে না, এর অনেকগুলো উদাহরণ উনি আজকে দেখিয়ে দিলেন। মানুষকে খুন করলে এখানে বিচার হয় না, এর অনেকগুলো উদাহরণ উনি দেখিয়ে দিলেন। খুনিদের বিচার হয় না এই আস্ফালন থেকেই কি গতকালকের এই খুন, সুদীপ দত্ত ভৌমিকের খুনের পেছনে কারণটাই কি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁধে রাজ্যে, এজন্যই কি স্যার? এই বিষয়টা একটু খুলে বলুন না। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে একমত না এই কথাটাতে। যদি তুমি ক্রাইম বলো, ক্রিমিনোলজি তুমি দেখো, যদি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যেটা বলে, আমরা তো দেখেছি দিল্লি নির্ভয়া কাণ্ডের পরে কিন্তু ফাঁসি হয়েছে, তারপরে কি ভারতবর্ষে রেপ বন্ধ হয়েছে? হয়নি। আমরা দেখেছি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর খুনিদের ফাঁসি হয়েছে, যাবজ্জীবন জেল হয়েছে, তারপরে কি ভারতের মার্ডার বন্ধ হয়েছে, কোনো রাজনৈতিক নেতাকে খুন বন্ধ হয়েছে? হয়নি। বিষয়টা এরকমভাবে পলিটিসাইজ করলে মার্ডার রেপ ক্রাইমটাকে হবে না। কিছু কিছু ক্রাইম পলিটিক্সের জন্য ক্রাইম হয়, পলিটিক্সের জন্য ক্রাইম হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষের টোটাল সিস্টেমটার কথা আমি বলছি। উনি যেটা বললেন, কয়েকটা উদাহরণ দিলেন 93 থেকে, আমি যদি এর আগের উদাহরণ ধরি, বিচ্ছন্ন মনু একসাথে 14 জনের হত্যা, নোলোয়াতে একসাথে 7 জনের হত্যা, জোডামলে শ্যামুরী শর্মাকে প্রকাশ্য লালবাহাদুর চৌমুনিতে গুলি করে জনসভার সময় বিজেপি নেতাকে হত্যা, তো এরকম ক্রাইমটা কিন্তু মানে যারা ক্রাইম করে তারা কিন্তু যখন ক্রাইমটা করে তখন কিন্তু তাদের যে মোডাস অপারেন্ডি থাকে, এটা কিন্তু থাকে না যে আমি ক্রাইমটা করে তখন থাকে যে ক্রাইমটা থেকে বাঁচতে পারবো, ক্রাইম আমি করবো না। এই অ্যাওয়ারনেসটা যতদিন না আসছে যে ক্রাইম করলে আমার পানিশমেন্ট হবে, এক নম্বর যেটা আছে, কিন্তু ক্রাইম আমি করবো না, কেন আমি শুধু শুধু একটা মানুষকে মারবো? সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, কেন আমি একটা 14 বছর, 8 বছর, 10 বছর মেয়েকে রেপ করবো বা একটা 60 বছরের মহিলাকে রেপ করবো? তো এটা তো ক্রাইম একটা হলো প্রবৃত্তি,
প্রবৃত্তি থেকে এটা হচ্ছে। এখন হচ্ছে যেটা এখানে যেটা আলোচনার বিষয় হচ্ছে, আজকের যে আলোচনার বিষয় হচ্ছে যে ইয়েতে ক্রাইম হলে বিচারের মানে নিবৃত্তাকার, আসলে তো বেসিক্যালি ব্যাপারটা এরকম নয়। তুমি যদি উনি বললে সুনীল চৌধুরীর কথা, সুনীল চৌধুরী কেসে নিচের কোর্টে যাবজ্জীবন সারা ইয়ে পানিশমেন্ট হয়েছে, মানে টিল হিজ ন্যাচারাল লাইফ পানিশমেন্ট হয়েছে, হাইকোর্টে গিয়ে মামলাটা খালাস দিয়েছে, তো পাশাপাশি স্টেট গভর্নমেন্ট একুইটালের এগেস্টে সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু একুইটালের এগেস্টে কিন্তু কঠিন ব্যাপার। সুবল দা বলতে পারবে যে একুইটালের এগেস্টে যখন যাবে যদি মেরিট না থাকে কিন্তু প্রথম ফ্রম দ্য ভেরি আউটসাইড কিন্তু ওই রিজেক্ট করে দেবে, কিন্তু সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্টের অ্যাপিলটা সুশীল চৌধুরী যেটার থেকে খালাস হয়েছে সেই অ্যাপিলটা কিন্তু অ্যাডমিট করেছে, অ্যাডমিট করে অলরেডি নোটিশ ইস্যু করেছে সুশীল চৌধুরীকে, এবং সুশীল চৌধুরী ওনার লয়ারদের অ্যাপিয়ার করেছে। এটা এখন এটা বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্টে রয়েছে, এটা নিয়ে আমি বিস্তারিত আর কিছু বলবো না। কিন্তু একুইটালের এগেনস্টে কঠিন ব্যাপার, একুইটালের এগেনস্টে স্টেট গেছে, মামলাটা সুপ্রিম কোর্টে অ্যাডমিট হয়েছে, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। একটা কোর্ট জেল দিয়েছে, আর একটা হায়ার ফোরাম খালাস দিয়েছে, আর একটা হায়ার ফোরাম এই খালাস যে হাইকোর্ট দিয়েছে একুইটাল দিয়েছে এটার মামলাটা গ্রহণ করেছে, যে না এটার মধ্যে প্রিলিমিনারি প্রাইমা ফেসি এটার মধ্যে ম্যাটেরিয়ালস আছে হেয়ারিং করার জন্য, নাহলে সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ মামলা হয়, রেজিস্ট্রি বেঞ্চেই ফেলে দেয় সব মামলা। এবার তুমি যদি দেখো আমাদের দিলীপ গুহ, মানে আমাদের পুলিশ অফিসার ছিল সবাই চেনে, দিলীপ গুহর কিন্তু 10 বছর পানিশমেন্ট হয়েছে। মানিক মজুমদার করাপশন কেসে এই আইপিএস অফিসার এসপি ছিলেন, ডিএসআর এর কমান্ডেন্ট ছিলেন, ওনার 10 বছর পানিশমেন্ট হয়েছে, এগুলিও দেখতে হবে। তো সুতরাং মানিক মজুমদারের পানিশমেন্ট হওয়াতে দিলীপ গুহর পানিশমেন্ট হওয়াতে কিন্তু রেপ বা করাপশন প্রিভেনশন অফ করাপশন একটা মামলা হচ্ছে না এরকম কোনো বিষয় নয়, হচ্ছে কিন্তু মামলা। এখন দেখতে হবে যে এটার এটা ঠিক যারা ক্রাইম করছে ক্রিমিনাল যারা যারা ইনস্ট্যান্টলি কেরা মানে কারো মানে যারা অনেকে আছে এরা বর্ন ক্রিমিনাল, পেশায় ক্রিমিনাল কিছু আছে, আবার কিছু আছে যে ক্রিমিনাল প্রবৃত্তি যেটা টেন্ডেন্সি একটা ভেতরে কাজ করে, আবার একটা আছে যে সার্টেন প্রভোকেশন একটা ইয়ে করে মানে ক্রাইম করে নিল, তোমার সাথে ঝগড়া হচ্ছে আমার সুবলদের সাথে ঝগড়া হচ্ছে হঠাৎ করে আমি সুবলদাকে মেরে দেবো, আমার ইন্টেনশন নেই কিন্তু হয়ে গেছে, স্টেট অফ মাইন্ডটা এরকম জায়গায় চলে গেছে ইয়েতে সুবলদাকে আমি মেরে দিলাম। যেরকম তুমি দেখবে ট্রিপল মার্ডার কেস, এই যে মা ভাই বোন আর মাকে মারলো, যে আলটিমেটলি ছেলেটা কি কথা বলতে বলতে কাজ করতে 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 হঠাৎ করে তার ইয়ে হয়েছে, সে 2 মাস হাসপাতালে ভর্তি ছিল, তো এরকম সিরিয়াস হচ্ছে হঠাৎ করে মেরে দিয়েছে, পরে বুঝতে পেরেছে তারপরে, তো এরকম টেন্ডেন্সি আছে, অনেক টাইপের ক্রাইম হয়। তো সুতরাং ক্রাইম হলে ক্রাইমটাকে টোটাল হলো প্রথম জিনিস প্রপার ইনভেস্টিগেশন দরকার, প্রপার ইনভেস্টিগেশন ডেফিনেটলি প্রপার ইনভেস্টিগেশন দরকার উইদাউট ইনফ্লুয়েন্স অফ এনি অথরিটি, ইট মে বি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, ইট মে বি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্লুয়েন্স, এটা এটা ছাড়া পুলিশকে যারা তদন্ত করে গ্রাসরুট লেভেলে যারা পুলিশ অফিসার রয়েছে কয়েকজন বাদ দিন, আমরা জানি ভালো ভালো পুলিশ অফিসার রয়েছে যারা এই রাজ্যের থেকে সিবিআই কসোভো বাইরে গিয়েও তদন্ত করে বহুত নাম কামিয়েছে আবার রাজ্যে ফিরে এসেছে, এদের তদন্তর জন্য আমার আমার ব্যক্তিগত ইয়ে হলো যে তদন্তর জন্য একটা সময় খুলেছিল ইনভেস্টিগেশন সেল, কিন্তু থানায় থানায় আলাদা করে খুলেছিল, পার্টিকুলার 4 জন বা 5 জন পুলিশ অফিসারকে শুধু জাস্ট ইনভেস্টিগেশন করার জন্য রেখেছিল, আরেকটা অফিসারকে সেটকে রাখা হয়েছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য, কিন্তু আলটিমেটলি এই প্রসেসটা 1 বছর পর অ্যাবজর্ব হয়ে যায় আবার মিক্সআপ হয়ে যায়। তো একটা এখন একটা মার্ডার গিয়েছিল, একটা পুলিশ অফিসার গেলো ডেড বডি রিকভারি করে জীবিতা পাঠালো, এবার সে কেস ডেয়ারি লিখতে বললো স্টেটমেন্ট লিখতে বসলো, এবার দেখা গেলো ইয়েতে এই বিজয় কুমার চৌমুনিতে সুবলদাদের সাথে সিপিএম এর ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, রায়োটিং হচ্ছে, এবার ছুটলো এবার স্টাফ নেই, এবার কেস ডেয়ারিটা যখন বুঝছে তার যে মাইন্ডে অ্যাপ্লিকেশন ছিল, এবার সে 2 দিন পরে কেস ডেয়ারিটা খুলে কিন্তু ভুলে যাবে কি লিখছে, আলটিমেটলি এটা সুযোগ আমরা কোর্টে নেই, আমরা যারা লয়ার ডিফেন্স প্র্যাকটিস করি আমরা কিন্তু নেই, আমরা কিন্তু তার মানে খুঁত মানে খুঁজে 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 একটা চার্জশিটের পুলিশের ইনভেস্টিগেশনের কোথায় খুঁত আছে আমরা কিন্তু খুঁজে বার করি, এটাই আমাদের পরিশ্রম, এর জন্য আমরা পারিশ্রমিক নিই। তো এই জায়গার মধ্যে ইনভেস্টিগেশন সেলটাকে আলাদা করা, সাইন্টিফিক ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে পুলিশকে আরও মোবালাইজ করা, আরও উন্নত শিক্ষা দেওয়া। আমি দেখলাম কদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলেছেন, এখন কতটুকু করেছেন এটা আমার পার্সোনালি তো আমার জানার কথা না, এবং যারা রিটায়ার্ড পুলিশ অফিসার ত্রিপুরা রাজ্যে বহু পুরনো অফিসার যারা একদম অভিজ্ঞতা, এবং যারা চার্জশিট দিলে কয়েকজন অফিসার আছে যারা চার্জশিট দিলে মানে আসামিদের এর থেকে বের হওয়ার মানে বিচারের আয়ত্ত থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নেই, এরকম অফিসারদের মানে বিভিন্ন যে পুলিশ ট্রেনিং কলেজে বা জুডিশিয়াল একাডেমি এখানে হয়েছে, এখানেও পুলিশদের ট্রেনিং হয়, এদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং সর্বোপরি হলো একটা সদিচ্ছা, আমি বলবো এটা সদিচ্ছার কথা। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় বলেছেন, বিষয়টা হচ্ছে আপনি বলেছেন যে সদিচ্ছা অনেকগুলো সিস্টেম করা যায়, এই রাজ্যে যে বিষয়টা কৃষ্ণধনবাবু রেখেছেন এই বিষয়টা এই সিস্টেমটা করা হচ্ছে কি,
আর করা যদি হয়ে থাকে তাহলে সাংবাদিকদের উপর এভাবে একের পর এক আক্রোশ আক্রমণ এবং বাড়িতে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে গিয়ে খুন এই সাহসিকতা কোত্থেকে জন্মায়? এটা প্রশ্ন আসবো স্যার, আসবো আপনার কাছে, শুধু এই কথাটা রেখেছি, পরের বার আসবো। আমি একটা লাইন বলে দিই এই কথাটা, কালকে আরেকটা ইয়েতে নিউজ চ্যানেলে আমি সুবলদা বসেছিলাম, আমি কিন্তু বলেছি কথাটা। একটা এবার যদি দেখা যায় একটা ওয়েস্ট বিএসআর একটা ওসির চেম্বারে আমি একটা এফআইআর করতে গেলাম, ওয়েস্ট বিএসআর ওসি যদি এবার দেখা গেল হট অল্টারকেশনের উপর উনি নিজের সার্ভিস রিভলভার থেকে আমাকে ফায়ার করলো, দ্যাট ডাজেন্ট মিন ওনাকে কোনো হায়ার অথরিটি বা কোনো মিনিস্টার বলে দিয়েছে, এটা বুঝতে হবে। কিন্তু ওনার স্টেট অফ মাইন্ড তখন কী কাজ করছিল আমি এই জন্য বললাম, কিন্তু ক্রিমিনোলজি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ক্রাইম করার ক্ষেত্রে অনেকগুলি মোডাস অপারেন্ডি কাজ করে, ঠিক ঠিক ওনার মোডাস অপারেন্ডি কী কাজ করেছে সেটা দেখতে হবে। এখন দেখতে হবে এ যে ভদ্রলোক ক্রাইমটা করলো তাকে আইনের উনি যেটা বললেন, আমার রেসপেক্টেড মিস্টার নাথ যেটা বললেন, আনে আইনের আওতায় এনে করা বিচার মানে শাস্তি প্রদান করে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে তার অন্তিম ইয়েতে জায়গাতে পৌঁছে দেওয়া, এটা করার ক্ষেত্রে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্টের কতদূর মানে সদিচ্ছা রয়েছে সেটা আমাদের লক্ষ্য, সেটা দেখা। ঠিক আছে স্যার, আসবো আপনার কাছে, আসি সুবলবাবুর কাছে। স্যার, আপনি পেশায় রাজনীতিবিদ এবং রাজনীতি করেন আপনারা, বিষয়টা আপনারা অবশ্যই জনগণের জন্য কাজ করেন, রাজনীতি করেন, কিন্তু আমরা যারা সাংবাদিক সাংবাদিকতার সাথে জড়িত, আমাদের নিরাপত্তা, আপনাদের নিরাপত্তার জন্য গাড়ি আছে, আপনাদের নিরাপত্তার জন্য পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, AK-47 আরও আরও AK-56 আরও আরও রিভলভার বা পিস্তল সম্পন্ন ব্যক্তিবর্গরা কমান্ডোরা আছে, আমাদের সাংবাদিকদের জন্য তো শুধু একটা ক্যামেরা ছাড়া কিছু নেই। আমরা এর বলে আমাদের যে কাজটা এটা করতে যাই, এরপর যখন আমরা এভাবে গুলির আঘাত পাই, এভাবে যখন আক্রোশের শিকার হই, তখন প্রশ্ন আসে যে আসলে আমরা কিভাবে এই সুরক্ষা পাবো, এর থেকে এই আক্রোশতা থেকে কিভাবে বাঁচবো, আর এই আক্রোশতার কারণটা কি, আমাদের সাথে কেন এমনটা হচ্ছে স্যার? আমি বিচ্ছিন্নভাবে আসলে রিয়েক্ট করতে করতে না একটা সময় হয়তো বা বলবো ওরা রিয়েকশনারি ফোর্স, মানে আমরা প্রতিক্রিয়া দেওয়াটাই আমাদের কাজ হয়ে দাঁড়াবে। প্রতিদিন যদি ঘটনা হয় আর প্রতিদিন যদি চ্যানেলে বসে প্রতিক্রিয়া দিতে হয় তাহলে আমরা তো আর রিয়েকশনের ফোর্সে পরিণত হবো, রাজ্যবাসী মনে করবে শুধু রিয়েক্ট করাই ওদের কাজ। যাই হোক, ঘটনা হচ্ছে সাংবাদিকরার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সাংবাদিকরা তো পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা সংগঠিত করেছে, কত সাংবাদিকদের মধ্যেও বিভিন্ন ভাগ আছে প্রফেশনের মধ্যে, ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা যেটাকে বলে, পৃথিবীকে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এমন ঘটনাও আমরা দেখেছি, পড়াশোনা করেছি, জেনেছি। যে যেমন আমেরিকার ওয়াটার গেট কেলেঙ্কারি, ইনভেস্টিগেটিভ কেলেঙ্কারি, যে কেলেঙ্কারি সরকার পারেনি, কোনো এজেন্সি পারেনি, সাংবাদিকরা প্রকাশ করেছিল, এখনও একটা মানে বিশেষ পৃথিবীতে কয়েকটা কেলেঙ্কারির মধ্যে একটা কেলেঙ্কারি। ইনভেস্টিগেটিভ ভারতবর্ষ আছে, ভারতবর্ষ আছে, যেমন অরুণ শৌরি সাংবাদিক, উনি ইনভেস্টিগেটিভ সাংবাদিক, বিভিন্ন কিছু তদন্ত করে, তো ওরা যখন তদন্ত করে অনেক ওরা অনেক কিছু তো ঢুকে যেতে পারে। আমি আজকে দেখছিলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলছিলেন উনি ওখানে কী কারণে গিয়েছেন, তো তাহলে এই যে ওয়াটার ক্যালেঙ্কারি হলো ভারতবর্ষে এত বড় বড় ইনভেস্টিগেটিভ হলেন কী কারণে গিয়েছিলেন, এটা তুমি সাংবাদিককে জিজ্ঞেস করতে পারো না। উনি একজন বলছেন কী কারণে গিয়েছিলেন ওখানে, এটা দেখতে হবে। আবার রাজ্যের আরেকজন মন্ত্রী বলছেন যেখানে যাবেন একটু সাবধানে যাবেন, নিজেদের দায়িত্বে নিজেরা যাবেন। তো প্রশ্ন হচ্ছে যে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, আমরা আমি একটা আমি বললে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের, এটা স্বাভাবিকভাবেই নেবে যে বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্য বিরোধী দল করে। আপনারা লক্ষ্য করবেন যে এই রাজ্যের আমরা যখন খুন হয়নি তা বলিনি, আমরা দেখেছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আগরতলা শহরে একটা মার্ডার হয়েছে সুকু বলে একজন ইয়ের পলিটেকনিকে পড়া, সারা শহর কলাপস হয়ে গেছে, মানুষ কারফিউ দিয়েছে, মানে কী অবস্থা, সুকু মার্ডার, মানে ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরোচ্ছি না, মানে সারা আগরতলা সারা ত্রিপুরায় কী সিম্পল একজন স্টুডেন্ট বা একজন মস্তান মেরেছে। পরবর্তী সময়ে একজন সিনেমা হলের টিকেটের ব্ল্যাক টেক এইসব বিভিন্ন কিছু জড়িত একজনকে মেরেছিল,
তাকে নিয়েও তুলফার হয়েছে ত্রিপুরা রাজ্যে। যাই হোক, সেটা আমি বলছি না, কারণ ওর নাম দাম বলে লাভ নেই, কারণ ওর জেনারেশনের পরে অনেকে শিক্ষা দীক্ষায় অনেক বড় হয়ে গেছে, যে সিনেমার টিকিট ব্ল্যাক করে এটা তো আমি বলতে পারি না। যাই হোক, এটাকে কেন্দ্র করেই হয়েছে। তার পরবর্তী সময় দেখুন, মানে সে সেই রকম কিন্তু ক্রাইম আমরা কিন্তু দেখে নেই ত্রিপুরায়। 78 12 জানুয়ারি সম্ভবত পরিবর্তনটা হলো, ছোটা জানুয়ারিতে ইয়ে হয়েছে বা শপথ নিয়েছে 12 জানুয়ারি। তো ওই দিনটা ওর পরে আমরা প্রথম যে সবচেয়ে বড় ত্রিপুরা রাজ্যে বড় ঘটনা সংঘটিত হলো, সেটা হলো পলিটেকনিক ইনস্টিটিউশনের দুজন ছাত্র, যারা জিএস হয়েছিল, ছাত্র দুজন নির্বাচিত হয়েছিল, শঙ্কর জয়ন্ত। সেটা প্রায় কয়েক দশক সেটাকে শঙ্কর জয়ন্ত হয়েছে, প্রায় 40 বছর হয়ে গেছে। এখন আর তার নাম অনেকে জানতে পারে না, এটা যারা বিখ্যাত তারা পর্যন্ত বা এর নিয়েছে এখনকার জেনারেশন জানে না। এটা শঙ্কর জয়ন্ত খুনকে নিয়ে তুলপার হয়েছিল ত্রিপুরা রাজ্যে। তারপরে বড় ঘটনা সংঘটিত হয়েছে গৌতম দত্ত। গৌতম দত্ত সিপিএমের একজন বিধায়ক, তরুণ বিধায়ক, ইভেন তোমাদের মতো বয়সী হবে, তরুণ বিধায়ক, ওকে খুন করা হয়েছে। তারপরের ঘটনা সংঘটিত হয়েছে পরিমল শাহ বিধায়ক। একটা বিধায়ক মানে আমাদের মতো ছোট রাজ্যে স্বাধীনতার পরে বড় রাজ্যগুলিতেও 5 বিধায়ক খুন হয়েছে, ইনক্লুডিং 1 মিনিস্টার, খুব কম আছে। ত্রিপুরায় এই গৌতম দত্ত, পরিমল সাহা, মধুসূদন সাহা, আনন্দ রুয়াজা এবং বিমল সিনহা, তারপরে একজন স্ট্যান্ডিং নগর পঞ্চায়েতের চেয়ারপারসন তপন রায় কমলপুরে খুন হয়েছে, এসডিএম সদর, তা ওয়ার্কিং আওয়ারে তার চেম্বারের ভিতর তাকে গুলি করে মারা হয়েছে, এসডিএম সদর। বড় বড় ঘটনাগুলো আমি, এছাড়া অগণিত রাজনৈতিক খুন হয়েছে। এই যে টোটাল পরিবেশটা 78 থেকে সেই পরিবেশটা অন্যদিকে এগোলো, এটাতে বিরাটভাবে একটা ক্রাইম চলে এলো পলিটিক্সে। এইটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ক্রাইম এগেনস্ট ওমেন। এটা একটু আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের তুলনায় যুক্তিতর্ক এগুলো থাকবে, কেউ তার রাজনৈতিক দলকে ডিফেন্স দেবে, কেউ তার পক্ষে বলবে, বিরুদ্ধে বলবে, কিন্তু এটা তো বুঝতে হবে যে ক্রাইম এগেনস্ট ওমেন জনসংখ্যার অনুপাতে আমরা অনেকটা এগিয়ে আছি। এটার কারণটা কি স্যার? ক্রাইম এগেনস্ট জার্নালিস্ট, এটাতে আজকে গতকাল আমাদের কাছে যে তথ্য এসেছে এটাতেও আমরা এগিয়ে আছি। আমি আসছি, এটাতেও আমরা এগিয়ে আছি, একটা পার্ট করে আসছি। ক্রাইম এগেনস্ট ওমেন, আমি এখানে রঘু আছে আইনজীবী বলতে পারবে, পানিশমেন্ট কত পার্সেন্টেজ ত্রিপুরায় হচ্ছে সেটা উদ্বেগজনক। আদার স্টেটের সঙ্গে কম্পেয়ার করলে 100 মামলায় কয়টা মামলায় আমরা পানিশমেন্ট হচ্ছে, 100 মামলায় দেখা যাচ্ছে এই পানিশমেন্ট হচ্ছে 16, 17, 18 মধ্যে শেষ। তাহলে বাকি 80, 82, 84% খালাস পেয়ে যাচ্ছে, একুইটেল হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি নির্দোষ থাকে তার একুইটেল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা আমাদের বক্তব্য নয়। চিফ জাস্টিস অফ ত্রিপুরা প্রকাশ্যে বলে গেছেন ত্রিপুরায় যে ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন, এটা এত দুর্বল ভারতবর্ষের মধ্যে, যেটা নিয়ে মন্তব্য করেছেন, এর সপক্ষে উনি যুক্তি দিয়েছেন যে আমি এখানে এসে আমি আমার যতটা সময় কাটিয়েছি আমি একটা জিনিস দেখতে পেলাম যে ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্বল, না হলে এত পার্সেন্টেজ মামলায় সবাই একুইটেল মানে খালাস পেয়ে যেত না। এই যে পানিশমেন্টের হারটা কম হওয়ার কারণে যারা ক্রাইমটা করে তারা উৎসাহিত হয়ে যায়, তাহলে এইটাও লক্ষ্য রাখতে হবে। এটার জন্য যে ক্রাইম করছে আমরা তাকে দায়ী করছি, কিন্তু যে পুলিশ ইনভেস্টিগেশন করছে তার দুর্বল ইনভেস্টিগেশনের কারণে একটা লোক বিচার পাচ্ছে না। আমরা বলছি যে বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাচ্ছে। তাহলে এখন দেখতে হবে সেই পুলিশ কি করছে। দুটো কারণে করতে পারে, একটা হচ্ছে সে দলদাস তার জন্য করছে, এটা আমি ছেড়ে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে তার সেখানে একটা কারাপশন,
অর্থের বিনিময়ে বা কোনো কিছু ইনফ্লুয়েন্স করে তাকে তদন্ত সেখানে করা হয়েছে, দুটোর মধ্যে আর কি কারণ থাকতে পারে যে দুর্বল তদন্ত হবে? ত্রিপুরা রাজ্যের পুলিশ সব পড়াশোনা না করে এসছে, ত্রিপুরা রাজ্যের পুলিশ এমনিতেই চলে এসছে, আর ত্রিপুরা রাজ্যে যারা আইপিএস অফিসার এসছে তারা আইপিএস পরীক্ষায় পাস না করে ব্যাকডোরে চলে এসছে, সেরকম তো হচ্ছে না। তাহলে এখানে এক দলতন্ত্র, আরেক দুর্নীতি, দুটোই পুলিশের মধ্যে কাজ করছে। এই দুটো থেকে যদি আমরা কিছুটা মুক্ত করতে না পারি তাহলে দুর্বল তদন্ত হবে। তদন্ত যদি সঠিক না হয় আমরা যত চেষ্টাই করি আমরা গিলটিকে পানিশমেন্ট দিতে পারবো না, অভিযুক্তকে আমরা যারা 21 তাদের পানিশমেন্ট হবে না। আমরা যত চেষ্টা আইনজীবী করুক, সরকারি আইনজীবীর পক্ষে তারা চায় পানিশমেন্ট হোক, তারা চেষ্টা করে, আইনজীবীদের কোনো সুযোগ নেই। অনেকে মনে করে আমাদের সরকারের সময় নিয়োগ হয়েছে, অনেকে বলে এই যে সুপ্রিম কোর্টের 10,323 মামলায় শুভজিৎ রায় একজনের পক্ষে মামলাটা করেছে, আসামের স্ট্যান্ডিং কাউন্সিল, ওর বাবা বিমলাংশু রায় বিজেপির একজন কাছাড়ের বড় নেতা ছিলেন, সুতরাং বিজেপি এই চাকরিগুলো খেয়েছে, তপনবাবু বলেছেন। কিন্তু তপনবাবু এটা রাজ্যবাসীকে বলেননি, রাজ্যের হয়ে মামলাটা কে করেছে? রাজ্যের হয়ে মামলাটা করেছে সলিসিটর জেনারেল রঞ্জিৎ কুমার। সলিসিটর জেনারেল অ্যাপয়েন্টমেন্টটা 100% পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, যে পার্টি দিল্লিতে থাকে সেই পার্টি করে। তাহলে সেটা কিন্তু, সে রঞ্জিৎ কুমার কিন্তু এই বিমলাংশু রায় থেকেও বড় বিজেপি, তো তাহলে বিজেপি তো স্টেটের পক্ষে দাঁড়িয়েছে, এই চাকরি যারা গেছে তাদের পক্ষে দাঁড়িয়েছে, সেটা কিন্তু বলেনি। তাহলে আইনজীবী আইনজীবীর কাজ করবে, আইনজীবীর কোনো সুযোগ নেই। একটা মামলায় যদি রঘুনাথ মুখার্জি সরকারি আইনজীবী হয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব করে, পরের মামলায় হাকিম ওকে প্রশ্ন করবে? ঠিক আছে, এটা সুযোগ নেই। ঠিক স্যার, তাহলে আমার মনে হয় এই জায়গাটাতে যে ইনভেস্টিগেশন শুড বি ফেয়ার এবং স্ট্রং ইন, মানে ইনভেস্টিগেশন নিয়ে কোনো রকম ইনভেস্টিগেশনের মাঝখানে কোনো হস্তক্ষেপ, এগুলো যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত এই যে পানিশমেন্টের হারও বাড়বে না, আর দিনের পর দিন ইকুইটাল হয়ে যাবে এবং আইন শৃঙ্খলা সেটাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। ঠিক আছে স্যার, ছোট্ট একটা বিরতির পর ফিরবো। আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে, যে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এই বিচারের বাণী কেন কাঁদছে, এর ঠিক আজকে দু একটি কথায়, অতিথিদের দু একটি কথায় কিন্তু ফুটে উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কোথায়, কেন এমনটা হচ্ছে এবং এই ক্ষেত্রে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। শান্তনু এবং সুদীপ, এই সাংবাদিকদের হত্যার পর আজকে যে প্রশ্নটা দাঁড়িয়েছে, এ রাজ্যে কি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এই প্রশ্নের সাপেক্ষে আজকে আলোচনা করছি। সম্মানিত অতিথিরা আছেন, আছেন রঘুনাথ মুখার্জি, আছেন কৃষ্ণধর নাথ, আছেন সুবল ভৌমিক। সম্মানিত অতিথিদের সাথে ঠিক বিরতির আগে আলোচনা করছিলাম, সে বিষয়ে সুবলবাবু কিছু বলছিলেন, এই পরিপ্রেক্ষিতেই আমি কৃষ্ণধরবাবুর কাছে যাব। স্যার, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব এবং বুঝতে চাইব, আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে, যেখানে সুবলবাবু বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রশাসনিক দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক যে সিস্টেম বা পুলিশ যে ব্যবস্থাপনা, যেটা আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা, এটাকে সঠিক এবং সুনির্দিষ্ট রাখা, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে কি সেটা সঠিক দিকে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আজকে যেভাবে একটি গ্রুপ, একটি গোষ্ঠীর উপর টার্গেট করা হচ্ছে, এই টার্গেটের পেছনে কি আসলে পুলিশ প্রশাসনের সাথে অন্য কোনো মদতপুষ্টতা, দলদাসতা, কোনো এমন কিছু জড়িয়ে যাচ্ছে যার দরুন আজকে এই ঘটনাগুলো ঘটছে? আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কাউকে অবিশ্বাস করা যাবে না, অবিশ্বাস আমরা করব না, অবিশ্বাস করতে আমরা শিখিনি, বিশ্বাস করতে শিখেছি এবং বিশ্বাসের মূল্য দিতে শিখেছি। কিন্তু সেই বিশ্বাসটা আমার যেমন আছে সেটা প্রশাসনেরও থাকা উচিত, সেটা যারা পুলিশ প্রশাসন হোক বা সাধারণ প্রশাসন হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই বিশ্বাসবোধের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। স্যার স্যার, এই ক্ষেত্রে আমি একটু বুঝতে চাইব, আজকে আপনি বিশ্বাসের কথা বলছেন, কিন্তু একটি পুলিশ যে রক্ষক
একটি টিএসআর যিনি আইনের বর্দি পরা, যিনি রক্ষক হবেন, ওনার কাছে কিসের অবিশ্বাসের জন্য একজন সাংবাদিক অবশ্যই নিজের সিকিউরিটি নিয়ে যাবেন? আজকে সুদীপবাবু যেখানে গেলেন অবশ্যই সিকিউরিটির বিষয় নয়, কেননা একজন রক্ষকের কাছে যাচ্ছেন। আজকের দিনে একজন রক্ষক যদি পিস্তল হাতে ভক্ষণ করতে আসে তাহলে সেখানে বিশ্বাস কোথায় রাখা যাবে? রবীন্দ্রনাথ সেটা কি ভুল বলেননি, নাকি এখনকার দাঁড়িয়ে এখন সময় দাঁড়িয়ে বলছি রবীন্দ্রনাথের সে বক্তব্যে কোথাও পরিবর্তন দরকার ছিল এখন বা দরকার আছে? স্যার বিষয়টা সেখানে নয়, বিষয়টা হচ্ছে এমন একটি জায়গাতে, সেটা হচ্ছে যে খুন করলে বিচার হয় না, খুনি বেঁচে যায়। আমাদের এই জায়গাটা থেকে আসতে হবে এটা সিদ্ধান্ত। আমি লজিকের ছাত্র, আমি লজিক্যালি কথাটা বলব। যে আজকে একটা জিনিস হচ্ছে, দুজন আমার পাশে যারা আছেন দুজনে বলেছেন, আমি কিছু হত্যাকাণ্ডের কথা বলার সঙ্গে সঙ্গে উনিও কটা হত্যাকাণ্ডের কথা বলেছেন, রাজনগরের কথা বলেছেন, দণ্ডুয়ার কথা বলেছেন, বিচ্ছন্দমনের কথা বলেছেন। হ্যাঁ, এবং দুর্ভাগ্যবশত ঠিক সেই সময়টাতেই আমি রাজনগর ব্লকের ভিডিও, যখন নলুয়ার ঘটনা ঘটে, যখন বিচ্ছন্দমনের ঘটনা ঘটে, এবং বিচ্ছন্দমনের ঘটনা যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিনকে ডিএমের এখানে মিটিং ছিল, মিটিং থেকে ফেরার পথে আমি নিরিবিলি অবস্থা থেকে প্রথম খবরটা এসে দিলাম এসডিওকে, এসডিও পরবর্তীকালে খবর নিয়ে জানতে পারলো, এরপরে ঘটনাটা সবাই জেনেছে বিচ্ছন্দমনের ঘটনাটা। ঠিক তেমনি একটা ঘটনা ঘটেছে নলুয়াতে, তখনও আমি রাজনগর ব্লকের ভিডিও। পাশাপাশি আরও একটা ঘটনা ঘটেছে, এরা হয়তো কমিউনিস্ট পার্টির মারা গেছে, কিন্তু কংগ্রেসের একজন মারা গেছে, সুবল মজুমদার, এবং তাকে নদীর ঘাট নদীর পাড়ে পিটিয়ে মারা হয়েছে। একজন প্রধান প্রধান ছিলেন, এটাও আমার চোখের সামনে, মানে আমি যখন সেখানে ছিলাম সেই অবস্থাতে এই ঘটনাগুলি ঘটেছে। তো মুশকিল হচ্ছে দুজনে এটা বলেছেন, এবং আমাদের মাননীয় সুবলবাবু বলেছেন যে এই রাজ্যে খুন হচ্ছে, কারা কারা খুন হয়েছে, গৌতম দত্ত, পরিমল সাহা, ভোলা সাহা, আনন্দ রাজা, মন্ত্রী বিমল সিনহা। বিচার কি হয়েছে কারো? হয়নি। তারপরে দেবল দেব, শ্যামল বর্ধন, মন্টু দাস, এরা তো খুন হয়েছে। সুক্রাম দেববর্মার কথা বলে, একজন প্রশাসনিক প্রধান, এসডিও ছিলেন সদরে, ওনাকে হত্যা করা হয়েছে 19 নভেম্বরের মধ্যে, বিচার কি হয়েছে? একটা জিনিস হচ্ছে যে মুহূর্তে খুনি বুঝতে পারছে যে আমার এখানে বিচার হবে না, তাহলে সে অপরাধটা করার প্রবণতা তার বাড়বে। আজকে যদি তপন দেব বর্মা, যাকে আজকে ভাবা হচ্ছে, কারণ একটা জিনিস হচ্ছে গুলি ছুঁড়েছে, গুলি যদি ছুঁড়ে বা একজনকে যদি পুলিশ হেডকোয়ার্টারে যদি হত্যা করা হয় সেটা পুলিশ প্রধান জানবেন না, এটা হতেই পারে না, অসম্ভব। তাহলে সেই জিনিসটা, এই ঘটনাটাকে আজকে এক্সপ্লোর করা দরকার, কোথায় কীভাবে ঘটনাটা ঘটছে সেটা আমাদের জানা দরকার, সত্যটা আমাদের সামনে আসা দরকার। কিন্তু সেই জিনিসটা ঘটছে না কেন? যে কথাটা বলা হচ্ছে, আমাদের এখানে যে অপরাধ হচ্ছে সেটা এদের হত্যাকাণ্ড হোক কিংবা নারীদের বিরুদ্ধে কোনো যে হিনিয়াস ক্রাইমগুলি ঘটছে এখানে, ক্রাইম এগেনিস্ট মরালিটি, ক্রাইম এগেনিস্ট এথিক্স, যে ঘটনাগুলি ঘটছে, মানে যাকে আমরা কালপাবেল হোমিসাইড বলছি অ্যাজ পার আইপিসি 299, আজকে যেখানে এই যে কালপাবেল হোমিসাইডগুলি একটার পর ঘৃণ্য নরহত্যাগুলি ঘটছে, সেই ঘটনাগুলিকে আমরা কীভাবে বিচার করব? এখানে কেন হচ্ছে না বিচার? আজকে এই জায়গাটাতে ইনভেস্টিগেটিং অথরিটিকে পুলিশ, আজকে সিট গঠন করা হচ্ছে, সিএডিকে দেওয়া হচ্ছে কি সব অপদার্থ? কেন এই ঘটনাগুলি ঘটছে? কেন এগুলির ঘটনাগুলির সঙ্গে লিঙ্কেজ করা, খুনিকে আবিষ্কার করা করতে পারছে না কেন? একসময় যে স্কটল্যান্ড নিজের করেছে, আমাদের লালবাজার করেছে পশ্চিমবাংলায় প্রচণ্ড, সমস্ত খুনিগুলিকে একটা পরটা ধরা হয়েছে, তাদেরকে বিচারের আওতায় হয়েছে। কিন্তু যে কথাটা বলছিলাম, আমার একজন বলেছেন যে হত্যা এটা এভাবে জার্নালাইজ করা ঠিক না, আমি বলবো যে আসলে এই যে সমাজ ব্যবস্থাটা আমাদের চলছে পশ্চিমবাংলায় 34 বছর চলেছে, আমাদের এখানেও দুদপায় 35 বছর চলছে, এই সমাজ ব্যবস্থাটা কিন্তু আমাদের একটা জিনিস দিচ্ছে যে হত্যা হয়, হত্যাকারীর বিচার হয় না। এই বিচারহীনতার জন্য আজকে পুলিশ প্রশাসনে বলুন, যেখানে যে বলুন, আমি আরও কয়েকটি ঘটনা বলছি। নারী দর্শনও খুন হয়েছে, মুড়াপড়ার গৃহবধূ ওকে দর্শন করা হয়েছে, মোহনপুরে বেবি নাতাশা, বাদারঘাটে আশালতা, সিদাইয়ের তরুলতা, সাবরুমের টাক্কা তুলসী, দুই উপজাতি গৃহবধূ, অসংখ্য ঘটনা, একটার পর একটা কত ঘটনা বলা যাবে তার ঠিক শেষ নেই। আমার বক্তব্য হচ্ছে ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, মোডাস অপারেন্ডি জানা যায় না, স্পার অফ দ্য মাউন্ট, যিনি আমার উকিল বন্ধু আমাদের এখানে যেটা বললেন, উনি আইনজ্ঞ বিশেষজ্ঞ, যেটা বললেন যে স্পার অফ দ্য মাউন্ট একটা ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, আনইনটেনশন হতে পারে, সেকশন 304-এ তাকে হয়তো ধরা যাবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন আমি 302-তে আসবো, মানে আমার উদ্দেশ্য প্রণোদিত বা মেমকাকে হত্যা করবো এবং উইথ ইন্টেনশন টু কিল হিম,
এই জায়গাটা যখন আমি আসছি সেই জায়গাটা কেন আজকে ইনভেস্টিগেশন হচ্ছে না, এবং একটা শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের পরে এতদিন পর্যন্ত কেন খুনিকে ধরা হলো না, এবং খুনিকে মানে সত্যিকারে আরও তো শুনেছি দুজন আরও তো উকিলবাবুরা বলছেন বসে আমি শুনেছি ওনাদের কথা শুনেছি চ্যানেলে বসেছি, এখানে নাকি 11 জনের নাম আছে, বাকিরা কোথায়, কেন বাকিদের ধরা হচ্ছে না, জীবন দেবনাথের খুনিরা বাকিরা কোথায়, আজকে একই জিনিস একই ঘটনাগুলি ঘটছে কেন বারে বারে। এই জিনিসগুলি যদি হয় যে আজকে যদি অপরাধী দেখে যে আমি যে কোনো ধরনের অপরাধ করি না কেন আমি বেঁচে যাব, তাহলে তো হবে না সেটা, তাহলে কেউ কেউ এসে তো সাহসী হয়ে যাবে। সেখান থেকে স্যার দুঃসাহসের জন্ম নেই, হচ্ছে তো, এবং দুঃসাহসে আজকে শুধু আজকে যে আজকে সাংবাদিকতাটা কি করছে, তারা ইনভেস্টিগেটিং তথ্য অনুসন্ধানী তারা সাংবাদিকতা করছে, কেউ তো ক্রাইম রিপোর্ট তৈরি করছে, তারা কারো ভিতরে গোপন খবর নিয়ে আসছে, কারণ আমাদের সমাজটা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেখানে আজকে একটা করাপ্টের সমাজ ব্যবস্থা, দুর্নীতি অপশাসন দুঃশাসন এবং পুলিশের দলদাস মানসিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা অঙ্গুলি হেলন ছাড়া কোনো কিছু করছে না। তাহলে দায়টা কার, দায়টা কার, আজকে আজকে যিনি প্রভু আছেন যিনি আজকে সেখানে প্রধান আছেন, যে রাষ্ট্রের প্রধান হোক বা হেডকোয়ার্টারের প্রধান হোক, সেই প্রধানদের প্রধানটা কি দায়িত্ব এড়াতে পারেন, পারেন না তো, মুখ্য যিনি এড়াতে পারেন না তো, পরিবারের যদি কোনো ঘটনা ঘটে পরিবারের কর্তা কি দায় এড়াতে পারেন, আজকে সংবিধানের নামে শপথ নিয়ে কি দায় এড়াতে পারেন কেউ, হচ্ছে তো ঘটনাটা, ঘটছে তো ঘটনাটা, আমরা কি ঘটনাগুলি ঘটছে না এটা বলতে পারবো যে ঘটনা ঘটে নাই, তাহলে ঘটনা যদি ঘটে তাহলে সেই ঘটনাগুলি ঘটার কারণ কারণ তো থাকবেই, উইদাউট কজ দেয়ার ক্যানট বি এনি ইনসিডেন্ট, ঠিক স্যার, লজিক তো এটাই বলে এভরি কজ দেয়ার শুড বি এভরি ইনসিডেন্ট দেয়ার শুড বি এ কজ, এই হোয়াট ইজ কজ, কজ ইজ দ্য সাম টোটাল অফ কন্ডিশনস নেগেটিভ অ্যান্ড পজিটিভ টেকেন টুগেদার, আমি একটা ঠিক ঘটনার কত কারণের কত শর্ত থাকে সেই শর্তগুলি কি এক নয়, পজিটিভও থাকে নেগেটিভও থাকে, সুতরাং এই পজিটিভ নেগেটিভ শর্তগুলিকে যদি জোড়া লাগানো যায় তাহলে কেন খুনের আসামির কাছে আমরা পৌঁছে যেতে পারবো না, কেন পারছি না কেন, ঠিক স্যার, আমার দায়বদ্ধতা নাই, আমার যে অ্যাকাউন্টেবিলিটি, আমার যে কমিটমেন্ট, আমার যে আমি যে বেতন নিচ্ছি সরকারি কাজ করছি সেই যে আমার দায়বদ্ধতা থাকা উচিত সমাজের প্রতি মানুষের প্রতি, আমার সেই দায়বদ্ধতায় কথাটা বলছিলাম যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, তারা বিশ্বাস করতে পারছেন না কারণ তারা দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা তারা স্বীকার করেন না, সেটা রাষ্ট্রের প্রতি হোক মানুষের প্রতি হোক সমাজের প্রতি হোক কিংবা যে কাজ যে সার্কামস্টেন্সের কাজ করছেন সেই কাজের প্রতি হোক। রঘুনাথবাবু আপনার কাছে সরাসরি যাব, একদম কম সময় আছে, শুধু এটা বুঝবো যে শান্তনু ভৌমিকের হত্যায় সিট তো গঠন হয়েছে, এবং সিট গঠন হওয়ার পর আজকে সুদীপবাবুর হত্যায় আজকে সুদীপ দত্ত ভৌমিক সাংবাদিক হত্যার পর সেই আবার সিটই শেষ হবে, এবং আজকেও শান্তনু ভৌমিকের হত্যাকারীদের সবাইকে ধরা হয়নি, সেই বিচার এখনও হয়নি যেটা স্যার বলছিলেন, তাহলে সুদীপ দত্ত ভৌমিকের ক্ষেত্রেও সেই অপরাপর ক্ষেত্রগুলিতেও সেই সেমভাবে একেবারে বরাবরের মতো এরকম একটি পৃষ্ঠার কি নব উন্মোচন হবে স্যার? আমি যেটা বলবো তোমার, কালকে আমাদের মাননীয় রাজ্যপাল যে কথাটা বলছে আমার ভালো লেগেছে কথাটা, উনি কিন্তু একটা ডিস্টিংগুইশ করেছেন, বলেছেন শান্তনুর হত্যা যে সার্কামটেন্সেসে যে ইয়েতে হয়েছে এটা মাস মব ছিল, পলিটিক্যাল পার্টির ক্ল্যাশে এসে এর মধ্যে পড়ে হয়েছে, এটার থেকে বলেছে টোটাল ডিফারেন্ট এবং সিরিয়াস হলো সুদীপদের হত্যাটা, কারণ এটা একটা টিএসআরের কমান্ড্যান্ট যারা আমাদের নিরাপত্তা দিতে সারা রাজ্যকে নিরাপত্তা দিচ্ছে, রাজ্যের নিরাপত্তাকে সুনিশ্চিত করছে, সেই বাহিনীর একটা হেড, একটা ব্যাটালিয়নের হেড ওনার চেম্বারে গুলিবিদ্ধ হয়েছে, হত্যা হয়েছে, দুটো কিন্তু ডিফারেন্ট বিষয়। এটাতে যেটা আমাদের রাজ্যপাল বলেছেন যে এটার থেকে আমি এটা সিরিয়াসলি এটা দেখছি, কারণ এটা গভর্নমেন্টের অফিসিয়াল পেরিফেরির মধ্যে ঘটনাটা হয়েছে। এখন তুমি যেটা বলছো সিট শান্তনু তদন্ত করছে, সিআইডিতে শান্তনু সুদীপদার এটা হ্যান্ড ওভার করেছে, সুদীপদার হত্যাকাণ্ডটা সিআইডি তদন্ত করছে, এবার প্রত্যেকটা এজেন্সি তদন্ত করার জন্য তো এটা তো এরকম একটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে একটা কেস ইনভেস্টিগেট করলে তুমি দেখবে সিবিআই যখন তদন্ত করে সিবিআই কিন্তু প্রথমে এভিডেন্স কালেক্ট করে 5 মাস 6 মাস 7 মাস তারপরে অ্যারেস্ট করে এভিডেন্স। আর আমাদের এখানে পলিটিক্যাল প্রেশার বলো সোশ্যাল প্রেশার বলো বা যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের প্রেশারে বলো আগে অ্যারেস্ট করে তারপরে এভিডেন্স কালেক্ট হয়, এবং এই জিনিসটা যারা আমরা কোর্টে আছি যারা ক্রিমিনাল কেস করি, আমরা রেগুলার ক্রিমিনাল কেস করি, সেশন ট্রায়াল কেস করি, যার দরুন দেখা যায় পরবর্তী সময় যে আসামিকে ধরছে প্রথমেই ধরে একটা চাপে পড়ে ধরলো বা একটা পলিটিক্যাল প্রেশার হলো, এটা এজিটেট হলো, কি শাসক দল হতে পারে, অ্যান্টি বিরোধী দল হতে পারে, পরবর্তী সময় যখন ইনভেস্টিগেট করে দেখা যাচ্ছে যে মামলার মোটটা অন্যদিকে যাচ্ছে,
ইচ্ছা থাকলেও কিন্তু পুলিশ অধিকারী যেতে পারছে না, কারণ আগেই দুই তিনজনকে তুলেছে, পুলিশ কাস্টডিতে নিয়েছে, জেলে ছিল। কারণ ইললিগাল অ্যারেস্টের জন্য ত্রিপুরা রাজ্যে অনেক পুলিশ অফিসারের বেতন থেকে টাকা কাটা যাচ্ছে। তো সুতরাং এখানে একটা এই যে ফ্যাক্টরটা কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি আমি যেটা প্রথমে বলছিলাম ফর্ম দ্য ভেরি আউটসাইড, যেটা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ইনভেস্টিগেটিং সেল আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি তাদের তদন্ত করার সুযোগ দিতে হবে। তুমি যেটা বলছো সিট, এখানে একটা হাজার হাজার মব, দুটো পলিটিক্যাল পার্টির ক্ল্যাশ, মধ্যে পুলিশ শান্তনু হত্যা হয়েছে, এভিডেন্স কালেক্ট করেছে, পাঁচজন অ্যারেস্ট হচ্ছে, দুজনকে টিআই প্যারেড আইডেন্টিফাই করেছে, এবং টিআই প্যারেড হচ্ছে যারা আইডেন্টিফাই করেছে, যারা উইটনেস ছিল, যে প্লেস অফ অকারেন্সের আশেপাশে দুই তিনটা বাড়ি ছিল তারা আইডেন্টিফাই করেছে। এবং বাকি আমি জানি না, আমি দেখেছি যদ্দূর শান্তনু হত্যায় কিন্তু 11-12 জনের এরকম নাম নেই, আননোন মিসক্রিয়েন্ট লেখা আছে। তো এখানে 11 জনের কথা কোন আইনজীবী বলেছে আমি জানি না, হয়তো উনি না জেনে বলেছেন। তবে স্যার এক্ষেত্রে আবারও সিট বা এরকম একটা রাজ্য সংস্থা কাজ করবে যেটা আগামী দিনে তোমার সিআইডি তদন্ত করে তো ইয়েতে কি বলে মালিক মজুমদারের ইয়ে হলো 10 বছর জেল হলো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমাদের সময় সাপেক্ষ সময়ের অপ্রতুলতার জন্য পারছি না, সুবলবাবুর কাছে সরাসরি যাব। স্যার আপনার কাছে যেটা বিষয়, কিছুদিন আগে আপনি প্রাইম টিভি বা এমন একটি সংবাদ মাধ্যমে আপনি বলেছিলেন যে সাংবাদিকদের, এমনকি বলেছিলেন সাংবাদিকদের আরও সাংবাদিক হয়তো খুন হতে পারে, যেটা আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এবং আজকে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে কংগ্রেস মহল থেকে এই শব্দ আসছে যে এক্ষেত্রে বিজেপি জড়িত, এবং গোপাল বাবুরা, গৌতম বাবুরা যারা আজকে শাসক দলে আছেন, ওনারা বলছেন আপনাদের শুধু লাশ খোঁজার দৌড়াতে আছেন এবং এর পরিস্থিতি আজকে সাংবাদিকতা, এই বিষয়ে আপনি কি বলবেন এবং খুব দ্রুত বলুন স্যার। এটা তো ঘটনা, হত্যা সংঘটিত হয়েছে, এখন লাশ তো পড়েছে ত্রিপুরার মাটিতে। গৌতমবাবুদের চিরাচরিত যেটা বলেছেন, গৌতমবাবু কীভাবে কেন গিয়েছে প্রশ্নটা তুলেছেন, আমি যেটা আগেও বলেছি, আর ভানুবাবু বলেছেন নিজেদের দায়িত্ব নিয়ে নিজেরা যাবেন। তো সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই যারা সাংবাদিক তারা কিন্তু তাদের কথা শুনেনি। তো সেই ক্ষেত্রে আবার যে কালকে কারণ নিজ দায়িত্বে যেতে হবে সাংবাদিকদের, তাদের প্রফেশন করতে, তারা তো ইন্টেরিয়রে যায়, যখন ক্রস ফায়ারিং হয় ওই মুভমেন্টও যায়, দুটো সাজ দুই দলের সংঘর্ষও যায়। তো সংঘর্ষে তখন তাদেরকে তারা নিজ দায়িত্বে গিয়ে সেখানে এখন কী করবে, তার দায়িত্ব প্রফেশন করতে গিয়ে তাকে হত্যা হতে হবে, খুন হতে হবে, সেটাকে খুব স্বাভাবিক করে দিয়েছেন। আমি যে কে কী অভিযোগ করেছে, কংগ্রেসের অভিযোগ নিয়ে সময় ব্যয় করার মতো তো পরিস্থিতি নেই। কংগ্রেস তো, আমি দিল্লিতে গিয়েছিলাম গত মাসে, তো আমার একজন বন্ধু বলছে, আমি জিজ্ঞেস করলাম যে কংগ্রেসের অবস্থা কী, তখন বলল কংগ্রেসের আবার কী অবস্থা, কংগ্রেস তো দিল্লির যে স্বাভাবিক টেম্পারেচার এটাই ধরে রাখতে পারেনি। আমি ওটা বুঝতে পারিনি, আমি বললাম এটা আবার কী, বললো যে দিল্লিতে প্রায় 48-49 হয়ে যায় গরম হলে, গরমে 48 ডিগ্রি পর্যন্ত হয়, কংগ্রেস মাত্র 44, সে তার টেম্পারেচারটাই ধরে রাখতে পারেনি, এটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। তো সুতরাং সেই রাহুল গান্ধীজির উইথ ডিউ রেসপেক্ট, একটা ন্যাশনাল লিডার, যে কাজটা জওয়াহরলাল নেহরু পারেনি, যে কাজটা ইন্দিরা গান্ধী পারেনি, রাজীব গান্ধী পারেনি, তাদের থেকে কত এফিসিয়েন্ট লিডার রাহুল গান্ধী। কারণ মহাত্মা গান্ধী যে পথপ্রদর্শক ছিলেন কংগ্রেসের, স্বাধীনতার পর উনি বলেছিলেন যে ভারতবর্ষে এখন আর কংগ্রেসের দরকার নেই, কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছে, এই রাজনৈতিক দলের সাইনবোর্ডটা তুলে দাও, তোমরা আলাদা আলাদা রাজনৈতিক দল করো। তখনও জওয়াহরলাল নেহরু তুলতে পারেনি সাইনবোর্ড, ইন্দিরা গান্ধী পারেনি, রাজীব গান্ধী পারেনি, কেউই পারেনি, কিন্তু এই রাহুল গান্ধী কিন্তু মহাত্মা গান্ধীর সেই কথাটা রেখেছেন, কংগ্রেসের সাইনবোর্ডটা তুলে দিয়েছেন। যেভাবে বলছে সরকারের মন্ত্রী বা নেতৃত্বরা ওখানে কি কারণে, ওখানে কি করে যাবেন, তাতে তো আমার মনে আরো মনে হচ্ছে যে আপনাদের নিয়ে কোনো মাথা ব্যথা এই প্রশাসনের নাই, আপনারা দায়িত্ব নিয়ে আপনারা প্রফেশন করবেন, এখন করতে গিয়ে যদি আরো বন্ধুকে হারাতে আমাদের কি করার আছে, এরকম শব্দ আছে। সম্মানিত অতিথিরা অত্যন্ত অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের আজকের আলোচনায় এসেছেন এবং আপনাদের সময় দিয়েছেন। যারা দেখছেন আজকে তক্ক যুক্তি গপ্প, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি বলছি কথা বলে নেতা, বিচার করে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি চন্দন দেবনাথ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।